তোমাদের কি পর্যন্ত সবগুলো পুরো পড়া হয়েছে? এখন শুধু দুটো বাকি আছে, হুইস এবং হুজ। হুইস এবং হুজ আজকে হুইস পড়াবো। হুইস শব্দের অর্থ কোনটি? হুইস দ্বারা কি বোঝাবে? কোনটি? ডাব্লিউএস কোশ্চেন তোমাদের কি পড়া হবে আজকে? হুইস। শব্দ অর্থ কোনটি? এই হুইস দ্বারা বস্তুকে বোঝাবে। কি বোঝাবে? বস্তুবাচক। বস্তুবাচক জিনিসকে জানতে চাওয়া হবে হুইস দ্বারা। সাধারণত বস্তুবাচক অবজেক্টকে জানতে চাওয়া হয় এই হুইস দ্বারা। কোনটি, কোন কলমটি, কোন বইটি, কোন বাড়িটি, এমন জিজ্ঞাসা, এমন চাওয়া হয়। ঠিক আছে, যেমন হুইস থাকলে এখানে একটা মনে রাখবে, হুইস থাকলে হুইসের সাথে অন্যান্যগুলোর মধ্যে অন্যান্য ডাব্লিউএস কোশ্চেন একটা পার্থক্য আছে। হুইসের পর নাউন বুঝতে হবে। হুইসের পর একটা কী বলবে? নাউন। হুইস প্লাস নাউন, হুইস প্লাস নাউন। ঠিক আছে, এখানে ডাব্লিউএস কোশ্চেন হুইসের সাথে অবশ্যই একটা নাউন থাকবে। কোন কলমটি? হুইস পেন। কোন কলমটি? হুইস পেন। কোন বইটি? হুইস বুক। এরকম হবে। কোন নদীটি? হুইস রিভার। এরকম। তারপর এরপর বসবে আগের মতো, এরপর বসবে ভি ওয়ান, ভি টু, ভি টু অথবা ডু, ডাস, ডিড, প্লাস সাবজেক্ট, প্লাস ভার্ব, প্লাস বাকি অংশতে কোশ্চেন মার্ক। ঠিক আছে, এটা তো জানো যে রুলস আগের রুলসের মতোই, শুধু এটুকু হুইসের পাটা নাম থাকবে, এটা ব্যতিক্রম, অন্যগুলোর থেকে আলাদা শুধু এটুকু। ঠিক আছে, যদি কিছু কিছু ক্ষেত্রে নাম হোয়াট দ্বারা করছো, হোয়াট হোয়াট দিয়ে করছো, হোয়াট কাইন্ড অফ বুক, হ্যাঁ হোয়াট গেম, ঠিক আছে, এরকম কিছু পড়ছো, হোয়াট ক্লাস, এরকম কিছু হোয়াট দিয়ে পড়ছো, তো সেটার মতোই এটা হুইসটা ওই একই রকম, হোয়াট ক্লাস, হ্যাঁ এরকম এইভাবেই করতে হবে। যেমন আই নিড এ ব্ল্যাক পেন, আমার একটা কালো কলম দরকার, আমার একটা কালো কলম দরকার। তাহলে এখানে ব্ল্যাকের নিশান করে এ ব্ল্যাক অথবা এ ব্ল্যাক পেন সম্পূর্ণ দেওয়া হবে, সমস্যা নেই, একই জিনিস। তাহলে এখানে কী হবে? আমার একটা কালো কলম দরকার, আমার কোন কলমটি দরকার? প্রশ্ন কী হবে? আমার কোন কলমটি প্রয়োজন, আমার কোন কলমটি দরকার বা প্রয়োজন। তাহলে কোন কলমটি কি? হুইস পেন। কোন কলমটি? হুইস পেন। হুইস পেন হুইস পেন কোন কলমটি কি? হুইস পেন। আচ্ছা, এরপর এরপর রুলস হচ্ছে একই হবে, যেহেতু এটা সাবজেক্টকে না, সাবজেক্টটা অবজেক্টকে এটা কোশ্চেন করা হয়েছে, অবজেক্টকে জানতে চাওয়া হয়েছে, তাহলে আগে রুলস হবে। এরপরে ভি ওয়ান, যদি এখানে দেওয়া যায় দেখা যায় এখানে ভি ওয়ান আছে কিনা, এখানে এখানে কোনো ভি ওয়ান আছে? নেই। ভি টু নেই, ভি ওয়ান নেই, ভি টু নাই, ভি থ্রি আছে। ভি থ্রি কী আছে? ইনিশিয়াল প্রেজেন্ট ফর্ম। ভি থ্রিটা কী আছে? ইনিশিয়াল প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে এখানে কী হবে? ডু 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 বলবে, তাহলে কী হবে? ডু, আগে থেকে জানো তোমরা এটা করে এসো, ডু। তারপর আই থেকে কী হয়ে যায়?
ইউ হয়ে যায় হুইচ প্যান্ট ডু ইউ নিড কোশ্চেন মার্ক বুঝতে পারছো স্যার আচ্ছা তারপর দেখো আর একটা দেখো দেখো যদি কোশ্চেন করতে পারে ঠিক আছে যেমন আরেকটা দেখো মাই টেক্সট বুক স্পিকার বন্ধ করো My textbook is lost. Was lost. Now আমার ইংলিশ টেক্সটবুকটা হারিয়ে গেছে। তারপরে এখানে রেন্ডিশন আনলাম লাইক করলো। My English textbook was lost. মানে আমার ইংরেজি টেক্সটবুকটা হারিয়ে গেছে। তাহলে কি হবে এটা? কোন বইটা হারিয়ে গেছে? কোন বইটা? কি হবে? কোন বইটা হারিয়ে গেছে কোন বইটা হুইস কোন বইটা কি হবে হুইস হুইস বুক ওয়াজ লস্ট হুইস বুক ওয়াজ লস্ট এখানে দেখো এখানে সাবজেক্টকে জানতে চাওয়া আছে কাকে জানতে হচ্ছে সাবজেক্টকে যদি সাবজেক্টকে জানতে চাওয়া হয় তাহলে কী হবে সাবজেক্টের পরিবর্তে ডাব্লিউএস কোশ্চেন বসে দিয়ে তারপর বাকি অংশ কোনো সেন্স নেই সাবজেক্টের পরিবর্তে ডাব্লিউএস কোশ্চেন বসাতে হবে এরপর বাকি অংশ যেহেতু এটা সাবজেক্টকে জানতে চাওয়া আছে বুঝতে পারছো সবাই তো বুঝতে পারছো তাই না আচ্ছা এখানে তোমার এইটুকুই আছে এখানে এটার হুইসের আর কোনো ব্যতিক্রম কিছুই নেই এটা ভালো করে রাখবে আর তোমাদের আজকে ওল্ড ইস্যু নিশ্চয় পুরাতন পড়া কয়েকটা করতে দেবো আগে যেগুলো থেকে করছো সবগুলোর থেকেই দেবো ঠিক আছে তোমার কয়েকটা করো ওল্ড লেসন যেগুলো বলতেছি সেই নাম্বারগুলো যে নাম্বারগুলো দেবো এই নাম্বারগুলো করবে নাম্বার থ্রি দেখো যেটা বলতেছি তিন নম্বর করবে তিন নম্বর একটু সমস্যা আছে ষোলো সিক্সটিন সেভেন্টিন ফিফটি টু ফিফটি ফোর ওয়ান ফিফটি ওয়ান ওয়ান ফোরটি নাইন
এগুলো করো 5 মিনিট টাইম। পাঁচ মিনিটের মধ্যে করবে। কে দেখতে যে দেখতে পারো না সে অফ করে আবার ঠকো। দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছে সে অফ করে ঠকো। কে কে দেখতে পারো না? কে সবাই কি দেখতে পারো না বলো দেখি, দু একজন বলো দেখি দেখতে পারো কিনা? তাহলে যে দেখতে পারো না, যারা দেখতে, আচ্ছা আচ্ছা স্টপ, যে দেখতে পাও না, যে দেখতে পাও না সে লিভ করো, মানে চলে যাও, চলে যেয়ে আবার ঢোকো, তাহলে দেখতে পাবে।
সবার আর একটু অপেক্ষা, 2 মিনিট অপেক্ষা করো, সবার হয়ে যাবে। আচ্ছা দেখো, এখন হলে 2 নম্বর করে, 6টাতে 12 নম্বর, ঠিক আছে? 6টাতে 12 নম্বর আমি বলবো, ঠিক করে নাও তোমরা। দেখো ভুল হয় ভুল হলে ক্রস দেবে, আর হলে রাইট দেবে, একটা কেটে 2 নম্বর, 6 দেখো 12 নম্বরের মধ্যে নম্বর দেবে। দেখো প্রথমে দেখো 16 নম্বর, তার ফুল মাস কত? 12, 6 দেখো 12, একটাতে 2 নম্বর করে, একটাতে 2 নম্বর। আই এম মনিক, এটা হবে হু আর ইউ, হু আর ইউ। ষোলো নম্বর কি? হু আর ইউ, ঠিক আছে? ষোলো পর কত নম্বর দিয়েছি আমি? আমি তো মুছে দিলাম। ষোলো পর কত নম্বর? 17, 17 স্টার। হি ইজ বিএ, তাহলে হোয়াট ইজ শি, হোয়াট ইজ শি। তারপর কত নম্বর দিয়েছি? আই রিড ইন ক্লাস 5, তাহলে কি হোয়াট ক্লাস, হোয়াট ক্লাস, কোন ক্লাস, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, ডু ইউ রিড ইন। 52, 52 কত? 54, 54। হিব্রু ওয়ান গট এফ্রাইড, ওকে, হোয়াট ডিড, হোয়াট ডিড এভরি ওয়ান গেট। তারপর কত নম্বর? 151, 151। হাউ মেনি অ্যাথলেটস, হাউ মেনি, হাউ মেনি অ্যাথলেটস কম্পিট, কম্পিট ইন দ্য অলিম্পিক, ঠিক আছে? আর এরপর কত নম্বর? 149, 149, 149। এটা হয়ার, ওয়ার, হয়ার ওয়ার দ্য ফার্স্ট অলিম্পিক গেমস অলিম্পিক গেমস ফার্স্ট অলিম্পিক গেমস হেল্ড, কোশ্চেন মার্ক, ঠিক আছে? নাম্বার দাও, সবাই নাম্বার দাও। নাম্বার দাও আর সবাই নাম্বার দাও। 12, হ্যাঁ 12 নাম্বার, 6 দোকানে 12, একটাতে 2 নাম্বার করে, 12 একটাতে 2 নাম্বার,
একটাতে দুই নম্বর, সিক্স গুণ দুই, বারো নম্বর। আর তোমাদের নাম্বারগুলো ইয়াতে কমেন্টে কমেন্ট বক্সে লিখে দাও। আর ইয়ে করো না, তোমরা এটা ছবি তুলে নাম্বার দিয়ে ছবি উঠে ছবি উঠিয়ে ইমোতে দিয়ে দিবে। কি বললাম, এই হোল্ড লেসনটা তারিখ বাদ দেবে, কিন্তু তারিখ বাদ দিয়ে এটা ছবি তুলে ইমোতে দিয়ে দিবে। ছবি তুলে ইমোতে উঠাই দিবে হোল্ড লেসনটা, আমি দেখবো। আচ্ছা এখন দেখো এইচ ডাব্লিউটা বের করো, এইচ ডাব্লিউ যেগুলো ছিল এইচ ডাব্লিউ। হ্যাঁ বলো না। এখানে কতক্ষণ হবে না, স্টপ স্টপ, সব ক্ষেত্রে এগুলো হবে না, কিছু কিছু ব্যতিক্রম হবে, ঠিক আছে। এখানে হাউ মেনি ডেজ দিয়ে করতে হবে, কত দিন, ঠিক আছে। কতক্ষণে সপ্তাহ হবে না, বলা হবে না যে কতক্ষণে সপ্তাহ হবে, ঠিক আছে। কত দিনে এক সপ্তাহ সেটা হবে, বোঝা আছে কথা? এমন হতে পারে তোমার হোলি ডেজ কত, হ্যাঁ আছে আছে, ঠিক আছে, বোঝা আছে কথা? এখানে হাউ মেনি ডেজ কত দিনে হবে, হাউ মেনি আওয়ার্স কত ঘন্টায় একদিন, হাউ মেনি আওয়ার্স মেকে ফুল ডে, এরকম হাউ মেনি এখানে হবে, এখানে হাউ লং হবে না। হাউ লং যখন বুঝাবে কতক্ষণ বুঝাবে, কতক্ষণ বুঝাবে তখন হাউ লং দিবে। হ্যাঁ আমি তো যেগুলো দিই সেগুলো, হ্যাঁ কত নম্বর, আঠারো নম্বর, আঠারো নম্বর। আই গো টু স্কুল অন ফুট, হাউ এটা কি দেওয়া ছিল না, এইচ ডাব্লিউ তে দেওয়া ছিল। আমি আমি এইচ নাম্বার এইচ ডাব্লিউ তো সবই বলে দেবো, তুমি আগে প্রশ্ন করতেছো কেন? এইচ ডাব্লিউ তো সব বলে দিচ্ছি আমি, তুমি আগে প্রশ্ন করতেছো কেন? দেখো প্রথমে দেখো দুই নম্বর, ইট ইজ ওয়ান টোয়েন্টি কিলোমিটার্স লং, এটা তো করেছে, হাউ লং ইজ ইট, হাউ লং ইজ ইট, দুই নম্বর। এবার কত পাঁচ নম্বর, এ প্যারোট লুকস ভেরি ফাইন, তাহলে হাউ ডাজ, স্পিকার বন্ধ করো, সবার স্পিকার বন্ধ। হাউ ডাজ এ প্যারোট লুক, হাউ ডাজ এ প্যারোট লুক, এবার বারো নম্বর, টুয়েলভ, হাউ ইজ ইউর মাদার, হাউ ইজ ইউর মাদার। এরপর সিক্সটি সেভেন, দ্য ওয়েদার ওয়াজ নাইস ইন দ্য মর্নিং, তাহলে হাউ ওয়াজ দ্য ওয়েদার ইন দ্য মর্নিং, হাউ ওয়াজ দ্য ওয়েদার ইন দ্য মর্নিং। সিক্সটি এইট নম্বর, আই ক্যান গো দেয়ার অন উডেন বোটস অর সি ট্রাকস, তাহলে কিভাবে তুমি সেখানে কীভাবে যাইতে পারো, হাউ ক্যান ইউ গো দেয়ার, হাউ ক্যান ইউ গো দেয়ার। এরপর সেভেন্টি টু, মোর দ্যান টু হান্ড্রেড ন্যাশনস টেক পার্ট ইন দ্য অলিম্পিক গেমস, তাহলে হাউ মেনি ন্যাশনস, হাউ মেনি ন্যাশনস, হাউ মেনি ন্যাশনস টেক পার্ট ইন দ্য অলিম্পিক গেমস, হাউ মেনি ন্যাশনস টেক পার্ট ইন দ্য অলিম্পিক গেমস। স্পিকার আমি বলছি, স্পিকার সবাই বন্ধ রাখবে, স্পিকার বন্ধ না হলে এখানে সমস্যা হবে, স্পিকার অফ করো, কেউ স্পিকার অন করবে না, সমস্যা থাকলে পরে বলবে, আমার বলার পর কারো সমস্যা থাকলে বলবে, কিন্তু এখন স্পিকার অফ থাকবে, কেউ কেউ কোনো কথা বলবে না, স্পিকার অফ করে রাখবে। তারপর এইটিন, আঠারো নম্বর, আই গো টু স্কুল অন ফুট, আমি স্কুলে হেঁটে গিয়েছিলাম, অন ফুট কি হেঁটে, অন ফুট হেঁটে, পায়ে হেঁটে, অন ফুট,
তাহলে হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কীভাবে স্কুলে গিয়েছিলে, হাউ ডু ইউ গো টু স্কুল। বিথি ইজ এ কোয়াইট পার্সন, এটা একটু ভিন্ন রকম, এটা একটু দেখো, বিথি ইজ এ কোয়াইট পার্সন, বিথি একজন কোয়াইট মানে শান্ত, বিথি শান্ত প্রকৃতির মেয়ে, বিথি কীরকম, বিথি কীরকম মেয়ে, তাহলে হাউ ইজ বিথি। 21 How is Bithi as a person? মনে হবে কোনো প্রত্যেকটা কিছুরে কিছু না কিছু ব্যতিক্রম থাকে, প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু ব্যতিক্রম থাকে, এটাও সেরকম একটু ব্যতিক্রমী। এটা একুশ নম্বরটা অ্যাস কোথেকে আসে, বলে স্যার অ্যাস কোথেকে আসলো, অ্যাস কোথা থেকে আসে, এটা সেন্টেন্সটা সেন্টেন্স গঠন করার জন্য এই অ্যাসটা এখানে লাগবে, ঠিক আছে, কারণ এর অর্থটা কি হলো, যদি তুমি অ্যাস না দিতে তাহলে কী হতো, দেখো হাউ ইজ বিথি পারসন, এ পারসন, কেমন বিথি একজন ব্যক্তি, কেমন বিথি একজন ব্যক্তি, কোনো সেন্টেন্স হবে না এখানে অ্যাস ছাড়া, মানে এর মিনিং কি, ব্যক্তি হিসেবে বিথি কেমন, ব্যক্তি হিসেবে বিথি কেমন, এই জন্য এখানে অ্যাজ দিতেই হবে, অ্যাজ দিতে হবে, না হলে হবে না। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকবেই, হ্যাঁ, এগুলো নিয়ে ভয় করার কোনো কারণ নেই, আর বেশি কঠিন আসবে না তোমাদের, তোমাদের কঠিনগুলো শিখে যাবে, জানি যাবে, বুঝে যাবে, যাতে সহজগুলো আসে তোমার সহজেই পারো, ঠিক আছে, কারণ ভয় করার কোনো প্রয়োজন, ভয় করার দরকার নেই, কারণ যে স্যার এটা তো এরকম হলো কেন, হ্যাঁ এরকম হলে তো পারবো না, ঠিক আছে, এই জন্য এগুলো যে বলতেছে দেখতে পাচ্ছি না সে ইয়ে করো, লিপ করো, কারণ এখানে সব দেখতে স্পষ্ট দেখা যাচ্ছে, লিপ করো, লিপ করে আবার ঢোকো, কারণ নেটওয়ার্কের সমস্যা থাকলে তারা দেখতে পারবে না, ঠিক আছে, লিপ করো আবার ঢোকো। এরপর দেখো দে ওয়েন্ট দেয়ার বা 25 দেয়ার আর অ্যাবাউট 800 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, তাহলে হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি সবাই স্পিকার বন্ধ করো, সবাই স্পিকার বন্ধ করো, সবাই স্পিকার বন্ধ, যাও। এবার কত 25 নম্বর হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইন ইওর স্কুল, ইন আওয়ারটা কি হয়ে যাবে, ইওর আওয়ারটা ইওর, ইন ইওর স্কুল। এরপর 27 দে ওয়েন্ট দেয়ার বাই ট্রেন, তারা সেখানে ট্রেনে গিয়েছিল, তারপরে তারা কীভাবে সেখানে গিয়েছিল, তারা সেখানে কীভাবে গিয়েছিল, হাউ, এটা কত 27 নম্বর, হাউ, এখানে ওয়েন্টটা পাস্ট ফর্ম, এটা ডিড হয়ে, ওয়েন্টটা কী হবে, পাস্ট ফর্ম ডিড হয়ে, ওয়েন্টটা ডিড হয়ে পাস্ট ফর্ম আছে, ডিড হয়ে, হাউ ডিড দে গো দেয়ার। এরপর কোকো সিংস বিউটিফুলি, তো কোকে সুন্দর করে গাইতে পারে, তাহলে হাউ, হাউ ক্যান কোকো সিং। তারপর উইন্টার মর্নিং ইজ মিস্টি, তাহলে হাউ ইজ উইন্টার মর্নিং, হাউ ইজ উইন্টার মর্নিং। এরপর দাও টর্টয়েস ওয়াক 40 নম্বর, 40 নম্বর দাও টর্টয়েস ওয়াক
স্টেডিলি দ্যাট টর্টোয়াইস স্টেডিলি দৃঢ়ভাবে অচলভাবে কী করছিল হাঁটছিল যে টর্টোয়াইস কীভাবে হাঁটছিল হাউ ডিড পাস্ট ফর্ম আছে হাউ ডিড দ্য টর্টোয়াইস ওয়াক দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ আনফরগেটেবল এক্সপিরিয়েন্সটা ছিল কি আনফরগেটেবল হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স আওয়ার সামার ডে সামার হলিডে ইজ 7 days আমাদের গ্রীষ্মকালীন ছুটিটা 7 দিনের তাহলে হাউ লং এখানে হবে হাউ মেনি ডেজ এখানে হবে না কতক্ষণ হবে এখানে হাউ লং ইজ ইউর সামার হলিডে হাউ লং ইজ ইউর সামার হলিডে দ্য টর্টোয়াইস ওয়াজ ভেরি স্লো হাউ ওয়াজ দ্য টর্টোয়াইস অথবা হাউ স্লো দিয়ে করতে পারো হাউ স্লো ওয়াজ দ্য টর্টোয়াইস এভাবে দুইভাবে হবে হাউ ওয়াজ দ্য টর্টোয়াইস অথবা হাউ স্লো ওয়াজ দ্য টর্টোয়াইস হ্যাঁ এরপর কাছে হি ইজ 10 years ওল্ড তার বয়স 10 বছর হাউ ওল্ড ইজ হি এরপর 84 নম্বর দেয়ার আর 7 days ইন এ উইক তাহলে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক এভাবে 91 নম্বর দে ক্যান গেট ইন ইজিলি হাউ ক্যান দে গেট ইন 92 ফ্লু ইজ স্ট্রেঞ্জ হাউ ইজ ফ্লু এরপর 105 105 নম্বর হাউ ফার ইজ টেকনাফ ফ্রম চিটাগাং 108 হাউ ইজ লাইলা এরপর 115 মানে 115 নম্বর নিপা ওয়াজ 6 years ওল্ড হাউ ওল্ড ওয়াজ নিপা দ্য স্কাই ওয়াজ ডার্ক হাউ ওয়াজ দ্য স্কাই তারপর 117 নম্বর হাউ ওয়াজ দ্য নেক্সট ডে 120 হাউ ডিড দে পিক আপ দ্য পিসেস হাউ ডিড দে পিক আপ দ্য পিসেস এখানে ক্যাপিটালটা হলো অ্যাডভার্ব অ্যাডভার্বের নিচে আন্ডারলাইন করা থাকলে অবশ্যই সেটা কী দিয়ে হবে হাউ দিয়ে হবে তোমাদের আগে বলে দিছি এরপর কত নম্বর আছে 137 24 days মেক আ ফুল ডে দ্য হাউ মেনি আওয়ার্স মেক আ ফুল ডে এরপর এখানে দেওয়া যাবে না হাউ লং মেক এ ফুল ডে এরকম হবে না কিন্তু এখানে হাউ লং দেওয়া যাবে না এখানে হাউ মেনি ডেসে দিতে হবে হাউ মেনি আওয়ার্সে দিতে হবে এখানে হাউ লং দিয়ে করা যাবে না এখানে এরপর 143 আই এম ফাইন হাউ আর ইউ আইটা ইউ হওয়ার কারণে অ্যামটা আর হয়ে গেছে হাউ আর ইউ এগুলো আগে ক্লাসে তোমাদের আগে দেখাইছি হ্যাঁ এখন দেখো আগামীকালের তোমরা যেসব করো এই নাম্বারগুলো এখানে লিখে নাও যে যেগুলো করবে SW আর মনে রাখো আগামীকালে SW-তে সবগুলো শুধু হুইসে থাকবে না অন্যান্য যেগুলো রুলস পড়ছো সেগুলো ওখানে থাকবে ঠিক আছে আগামীকালে SW যে আজকে যে SW দেবো এই SW-তে হ্যাঁ হুইস বাদে অন্যান্য রুলসও থাকবে ঠিক আছে দেখো নাম্বার লেখো SW যেগুলো করবে SW গুলো হবে 5 তো আগে হয়ে গেছে 3 এরপর 74 24 দ্রুত লিখে নেবা 31 62 64 83 সব দেখা যাচ্ছে স্পষ্ট দেখি লোক
120 ना 120 बाद 120 बाद रख हो गया 120 हो गया से 135 141 142 153 160 এগুলো দ্রুত না দ্রুত উঠাও আর আমার কথা শোনো একটু।